আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল। আমার বাসা হচ্ছে মুগ্ধাপাড়া। আমি মোটামুটি পায়ের ব্যথার জন্য অনেকদিন ভুগতেছিলাম, তো আমি ডাক্তার মোহাম্মদ সফিউল্লাহ প্রধান স্যারের ঠিকানাটা পেয়ে মোটামুটি এসে দেখা করার পরে উনি আমাকে যে ট্রিটমেন্ট দিলেন, এই ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। আমার বাইক রাইড করি, তো আমার বাসার বাচ্চা নিয়ে প্রায় 16-17 বছর আগে আমি পড়ে গিয়ে পাতা মস্কিয়ে যায়। পা মস্কিয়ে আপনার 20-25 দিন আগে আমাকে জ্বর আসে। আমার জ্বর আসার পরে 3 দিন পর জ্বর ভালো হয়ে যায়, কিন্তু শরীরের যে ব্যথা, ব্যথার সাথে সাথে ওই পুরনো ব্যথাটা এটা ছাড়তেছে না। স্বাভাবিক জীবনে আমি চলাফেরা করতে পারতাম না, মানে ঘরে বিছনা থেকে নামতে পারতাম না, পা মুভমেন্ট করতে গেলে খুব কষ্ট হইতো, রাত্রে ঘুম থেকে উঠলে, সকালে ঘুম থেকে উঠতে গেলে বিছানা থেকে নামতে পারতাম না, এমন কষ্ট হতো। দেখাইছি আরো কয়েকজন, 2-3 জন ডাক্তার দেখানো হয়েছিল। সেই ডাক্তার যে ট্রিটমেন্ট দিয়েছে, ট্রিটমেন্টে আমি মানে সম্পূর্ণ সুস্থ হইনি। এই ব্যথার জন্যই আমি মোটামুটি আমার অনেকের সাথে পরামর্শ করার পরে আমার এক আঙ্কেল নরসিংদী থেকে উনি আসছিলেন এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, উনি আমাকে এই ঠিকানাটা দিলেন। দেওয়ার পরে উনি আমাকে সাথে করে নিয়ে আসছেন, নিয়ে এসে স্যারকে দেখালেন। দেখানোর পরে স্যার বলছে যে ওষুধ টষুধ দিছে, দেওয়ার পর বললো যে আপনি থেরাপি দিতে হবে, থেরাপি দিলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ নরসিলায় আমি সুস্থ আছি। এইটুকু বলবো, যারা এইরকম প্রবলেমে ভুগতেছেন অবশ্যই দেরি না করে ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে এসে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ আমার মনে হয় সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যাদের সহি সালামতে সুস্থভাবে চলাফেরা করতে পারি। আর শফিউল্লাহ স্যারের জন্য দোয়া করবেন, কারণ ওনার রসিলায় আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।